স্কুল ছাত্রী আছেন, কথা বলবেন না, শুনুন, যখন বলেছেন ধৈর্য ধরুন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ হচ্ছে, আপনারাও শুনলে আপনাদের গায়েও কাঁটা দেবে ঘটনাটা শুনলে। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3 সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে 43 বছর আগে 1981 সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি। ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্ষরজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো সুবুদ্ধিসম্পন্ন মানুষই কোনো রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ, ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9th আগস্ট, আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:30 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম, এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম, আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভির ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, এই আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন, যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত, তাহলে আমি নিজে সোমবার, আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো, আমি নিজে গিয়ে বলেছিলাম। তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়, আমরাও এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই, বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পড়ে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি, গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের।
2017 সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন। আমি একজন বিধায়ক বলবো বিজেপি, কিন্তু আপনি বলতে বললেন আমায়, আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না, সরি, এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে, কারণ তিনি এখানে প্রেজেন্ট নেই তো বলে নামটা বললাম না, নামটা আমার কাছে আছে। আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি। ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন, ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক। মনে করুন আজ থেকে 4 বছর আগে 2020-এ এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা, যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পায়নি, সেও বাঁচেনি। বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা, এটা গ্লোরিফাই করার নয়। 70-75 বৃদ্ধও আছেন, 3 বছরের শিশু আছেন, নার্সও আছেন, স্কুল ছাত্রীও আছেন, কথা বলবেন না, শুনুন, যখন বলেছেন ধৈর্য ধরুন। ডিস্টার্ব করবেন না ওনাকে, প্লিজ প্লিজ বি কুল, আপনারা প্লিজ আপনারা শুনুন, ডিস্টার্ব করবেন না ওনাকে, ঠিক আছে, আপনি বলুন। শুনেছি আপনারা অনেক বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন, আপনাদের শুনতে হবে, প্লিজ প্লিজ। আরে এখনো তো অনেক বাকি আছে, শুনুন আগে, ঠিক আছে স্যার, এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে, খুব বেদনাদায়ক। উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে 17 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, উত্তরপ্রদেশের বারবাঁকিতে 9 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছেন, শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন, বুলন্দশহরে 6 বছরের মেয়েকে ধর্ষণ করেছেন, আগ্রা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন, উত্তরাখণ্ডের নার ধর্ষণ 9 দিন পরে দেহ পাওয়া গেল, ওড়িশাতে ধর্ষণ হলো পেশেন্ট, মহারাষ্ট্রের বদলাপুরে 2টো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসল্টেড হলেন, মুম্বাইয়ের 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হলো, আসামে 13-14 বছরের মেয়েকে গণধর্ষণ, যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেরে ফেলা হলো, বিচার হলো না। রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেপ, যোধপুরে 3 বছরের বাচ্চাকে ধর্ষণ, এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে। আমি বলি ছি ছি, যেই ঘটাক এই ঘটনা, তাদের বলি লজ্জা লজ্জা লজ্জা, বলতে দিন আপনারা, এটা একটা জাতীয় লজ্জা, ধর্ষণ আজকে আপনাদের বলতে জাতীয় লজ্জার পর্যায়ে পড়ে গেছে। আসুন আমরা সবাই মিলে একমত হই, ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে।